প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের একটা গাণিতিক সমস্যা নিয়ে। এখানে লক্ষ্য করো তো, এই সমস্যাটার মধ্যে এখানে একটা আরএল লোড রেজিস্টারের মান কত হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে এই লোড রেজিস্টারের মানটা আমাকে বের করতে হবে। যদি সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করতে হয়, তাহলে আমরা জানি লোড রেজিস্টারের মান কি হবে, থেভেনিন রেজিস্ট্যান্সের সমান হবে, তাই না? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে কি করবো, একে রিমুভ করে দিব। তাহলে এখন যদি রিমুভ করে দেই, প্রথম কাজ আমি একটু ভিটিএস নির্ণয় করবো। তাহলে ভিটিএস নির্ণয় করা এত সোজা না, কারণ ভিটিএস নির্ণয় যদি তুমি করতে চাও, তাহলে এইটার ভোল্টেজ তোমার মূলত ভিটিএস। একটু লক্ষ্য করো তো, ভিটিএস কি হবে, এখানে ভিটিএস হবে এইটার ভোল্টেজ, তাই না? এখন এইটার ভোল্টেজ যদি তুমি জানো, অবশ্যই এটা কারেন্ট বের করতে হবে। এটা কারেন্ট বের করে তারপর কি করতে হবে তোমাকে, এটার থেভেনিন ভোল্টেজ বের করতে হবে। তাহলে আমি এটাকে সলিউশন করতে হলে কি করবো বলতো, প্রথমে আমি একটা লুপ ধরে নিই। এটা একটা লুপ, এটা একটা লুপ, এবং এটা আরেকটা লুপ। ওকে, তাহলে এই লুপের কারেন্টের নাম হচ্ছে I1, এটার নাম কত বলতো, I2। তাহলে আমি প্রথম লুপে KVL ফেলতেছি, কি হবে আমি এই দ্বিতীয় প্রান্ত থেকে ধরবো সবাইকে। তাহলে 6 - এটা দ্বিতীয় হচ্ছে মাইনাস, তারপর এখানে কি হবে, যেহেতু I1, 6 I1, তারপরে এদিকে আসো দ্বিতীয় প্রান্ত মাইনাস, এটা হচ্ছে কত, A2, তাই না, 8। তাহলে কি হবে, I1 - I2, অর্থাৎ এই লুপের কারেন্ট থেকে এই লুপের কারেন্ট মাইনাস হবে, তাই তো? এই দাসে ক্যালকুলেশন করলাম, ইকুয়ালস টু কত, 0। তাহলে কি পাই, 6 - 6I1 - 8I1 + 8I2 সমান কত, 0। তাহলে এখানে আই ওয়ান এর মান পাচ্ছি কত, 14, আই ওয়ান মাইনাসে থাকবে আর প্লাসে কি বলতো, 8I2 থাকবে, আর এই মানটা ওখানে গেলে কি হবে, -6। তাহলে এটা হচ্ছে সমীকরণ 1। তো সেক্ষেত্রে আমি এখন লুপ 2 তে কি করব, KVL প্রয়োগ করব। তাহলে লুপ 2 তে KVL প্রয়োগ করি, একটু লক্ষ্য করো তো, এখন যেটা হবে, এটা এদিক থেকে কারেন্ট যাচ্ছে, তার মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি বলতো, মাইনাস। ফার্স্ট আসলে লুপটা প্রয়োগ করি, -5I2, তারপর এদিক দিয়ে যদি তুমি আসো দ্বিতীয় চিহ্ন -12I2, তাই না? তারপরে এদিকে যদি আবার আসো দ্বিতীয় চিহ্ন কত হবে, -8। দ্বিতীয়টা কারেন্ট বিয়োগ প্রথমটা কারেন্ট, তা দ্বিতীয়টা কারেন্ট কত ছিল, I2 বিয়োগ কত, I1 সমান কত, 0। এরপর লাইক করি, -5I2 -12I2 8I2 +8I1 সমান কত, 0। ক্যালকুলেশন যদি করি, 8I1 কে সামনে আনবো আর বাদ বাকি সবগুলো যোগ করলে কত হয়, 12 + 5 = 8, তার মানে হচ্ছে 25I2 সমান কত, 0। এটা কত সমীকরণ 2। I1 I2 আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা করতে হবে, ভিটিএইচ বের করতে হবে। তাহলে ভিটিএইচ কি বলতো, এই দিক থেকে তাকালে যে ভোল্টেজটা আমি পাবো, তাহলে এই দিক থেকে তাকালে এই একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, এই রেজিস্ট্যান্সের আড়াআড়িতে যে ভোল্টেজ হবে সেটাই মূলত আমার কি, থেভেনিন ভোল্টেজ। তাহলে আমি ভি থেভেনিন বলতে পারি, ভিটিএইচ ইকুয়ালস টু 5I2। তাহলে এখানে আসো, 5I2 এর মান কত, 0.167, তাই তো, এত ভোল্ট, 0.835 ভোল্ট। তাহলে ভিটিএইচ বের করে ফেলছি, তাই না? এখন আমাকে বের করতে হবে কত, আরটিএইচ বের করতে হবে। তাহলে আরটিএইচ বের করতে হলে কি করতে হবে, এই যে একটা সোর্স সেটাকে আমি এখানে রিমুভ করে দিই, কি করবো এটাকে, এখন আরটিএইচ নির্ণয় করবো। তাহলে আরটিএইচ নির্ণয় করলে কি করতে হবে, এই সোর্সটাকে এখান থেকে সরিয়ে শর্ট করে দিতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমি নির্ণয় করবো হচ্ছে আরটিএইচ। তা আরটিএইচ নির্ণয় করতে হলে কি করতে হবে বলো, শর্ট যখন করলাম, এই শর্ট শর্ট করলে কি হবে, এ আর এর সাথে প্যারালাল, দুটো যখন প্যারালাল হবে তখন 12 সাথে সেটা সিরিজ, এবং টোটাল কি হবে পরটা, তার সাথে প্যারালাল। আর টি এইচ সমান কি হবে, 6 প্যারালাল 8, তার সাথে সিরিজ হচ্ছে 12, আর তার সাথে বলতো কি হবে, প্যারালাল কি হবে, 5। টোটাল ক্যালকুলেশন করলে তুমি তার মান পাচ্ছ 3.77 ওহম। এটা হচ্ছে কি, আর টি এইচ এর মান। এখন আমরা কি জানি বলতো, আমরা জানি হচ্ছে আর টি এইচ যেই কথা এবং কি হবে, আর এল একই কথা হবে, যদি ওই সোর্স কর্তৃক সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হতে হয়, তাই না? আচ্ছা, তার মানে আমি এটাকে কি বলতে পারি, আমি বলতে পারি যে আর টি এইচ সমান আর এল সমান 3.77 ওহম। এখন আমি কি বের করবো বলতো, আমাকে বের করতে বলছে পি এল ম্যাক্স, অর্থাৎ লোড পাওয়ারের সর্বোচ্চ মান।
তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, এখানে আরটিএইচ টা লিখে রাখি, আরটিএইচ ছিল 3.77 ওহম। এখন লোড পাওয়ারের সর্বোচ্চ মান সেটা কি হবে, পিএল ম্যাক্স, তার ফর্মুলাটা হচ্ছে ভিটিএইচ স্কোয়ার ফোর আরটিএইচ। তাহলে ভিটিএইচ এর মান কত ছিল, 0.835 হোল স্কোয়ার, আর 4 ইনটু আরটিএইচ মানে কত, 3.77। টোটাল যদি ক্যালকুলেশন করো তার মান পাবে 0.043 ওয়াট। তাহলে এই হচ্ছে আমার কি বলতো সর্বোচ্চ লোড পাওয়ারের মান। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে। 0.046 ওয়াট, এই হলো সর্বোচ্চ লোড পাওয়ারের মান। ধন্যবাদ সবাইকে।